الحمد لله الحمد لله حمدا كثيرا وسبحه بكرة وأصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعفو عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وقال الله تعالى في كلامه المجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال ربي حلهم لنا نعرفهم فقالهم الذين متحبون في الله মিন কাবাইলা সত্তা মিন বিলাদিন সত্তা ইয়াজে তামিউন আলা যিক্রিল্লাহি ইয়াজকুরুনাহু ওয়া কামা ক্বাল আলাইহিম আসসালাতু ওয়া সালাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদ দিয়ে আসার তৌফিক দান করেছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ পাকের মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে লেগে থাকার দান করেছেন এটা একমাত্র আল্লাহ পাকের রহমত ছাড়া সম্ভব নয় আমাদের চোখে হয়তো আমরা দেখতেছি গুটি কয়েক অল্প কিছু মানুষ আমরা হয়তো জানি না হজরতে নু আলাইহি সালাত সাড়ে নয়শো বছর দাওয়াতের মেহনত করছে আশি থেকে বিরাশি জন মানুষ তার কথা মানছে বাকি কেউ মানে নাই তার অর্থ এই না যারা মানে নাই তারা হক পথে বলকে যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে লক্ষাধিক নয় কোটি কোটিরও অধিকাংশ অধিক লোক জনবল বাহুবল সংখ্যা তারপর মাল দৌলাতে সব থেকে অধিক্য যারা ইসলামের কথা মানে নাই আর মাত্র আশি থেকে বিরাশি লোক যারা আল্লাহ আল্লাপাক তাদেরকে হেদায়ত দিচ্ছেন এবং তাদেরকে আল্লাপাক জান্নাত দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করেছেন তাদেরকে আল্লাহ পাক নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন আর যারা মানে নাই তাদের সকলকে আল্লাহ পাক ধ্বংস করেছে আল্লাহ পাক বলেন ইন আযাবৎকুম কাসরাতুকুম অনেকের মধ্যে একটা বিষয় আমাদের মধ্যে ধোকা যে আমরা মনে করি অনেক লোক হইলে অনেক কিছু আল্লাহ বলে যে আমাকে খুব অবাক করে এই বিষয়টা যে তোমরা অনেক লোক কেন চাও অধিকাংশের ভিতরে কেন যাইতে চাও আল্লাহর কাছে সংখ্যার কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হচ্ছে ওজনের কেমতের ময়দানে আল্লাহ পাক সংখ্যা গুনবেন না যে আপনি কয় হাজার বার জিকির করছেন এটা গুনবে না আপনি কত রাকাত নামাজ পড়ছেন এটা গুনবে না ক্যামতের ময়দানে মিজানের পাল্লায় আপনার আমল নামা ওজন হবে আপনার নামাজের ওজন কেমন হয়েছে কেমন ওজনদার নামাজ পড়ছেন কতটা আল্লাহকে ভয় করে আপনি নামাজ পড়েছেন কতটা আল্লাহর ভয় করে আপনি আল্লাহকে আল্লাহর কতটা মহব্বত করে আল্লাহর জিকির করছেন এটার ওজন হবে ক্যামতের ময়দানে আপনার কতটা শক্তি ছিল কতটা পাওয়ার ছিল এটা গুণা হবে না গুণা হবে যে কতটা আপনি আল্লাহ পাকের গুণ পাকের মহব্বত পাকের ভালোবাসা কতটা আপনি অর্জন করেছেন দুনিয়ার মধ্যে প্রত্যেকটা আমলের মধ্যে আপনার আপনার কাইফিয়াতকে গণনা করা হবে আপনার অবস্থানকে আপনি অন্তরের ভিতর থেকে অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহকে কতটা চেয়েছেন কতটা আল্লাহর জন্য করেছেন কতটা আল্লাহর জন্য আপনি খরচ করেছেন যান মাল সময় দিয়েছেন এটা আল্লাহ পাক দেখবে বান্দার আমল তার কলবের মধ্যে তার অন্তরের মধ্যে এই জন্যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই বলেছেন ইন্না ুয়ারিকু ওলা ই তোমাদের চেহারার দিকে আল্লাহ না তোমাদের মাল দৌলাতের দিকে আল্লাহ তাকান্না কিন্লাহ ইয়াং জুরু কুম ও আলিকুম আল্লাহ পাক বান্দার কলবের ভিতরে তাকান এবং তাদের আমল সমূহ দেখেন নেকামলসমূহ দেখেন দুইটা একসাথে দেখেন আমল কেমন কলবের অবস্থা কেমন নামাজে দাঁড়াইছেন আপনার কলব কোন দিকে আপনার অন্তর কোন দিকে নামাজের ভিতরে আছে না সংসারের ভিতরে আছে বউর ভিতরে স্ত্রীর ভিতরে ছেলেমেয়ের ভিতরে না আপনার অন্তর নামাজের ভিতরে আপনি জিকিরে বসছেন তখন আপনার অন্তরের অবস্থা কেমন আপনি আল্লাহর দিকে আপনার নজর আছে না দুনিয়ার দিকে নজর জিকির করা অবস্থায় আপনার অন্তরের অবস্থা কেমন দুইটা যখন এক হবে আপনার অন্তর এবং আপনার আমল দুইটা যখন এক হবে সেই আমলই ওজনদার হবে অর্থাৎ আপনার অন্তরে আল্লাহর ভয় আছে আপনি অন্তরে আল্লাহর মহাব্বত নিয়ে বসেছেন এবং সাথে সাথে আপনি জিকির করতেছেন আল্লাহকে পাওয়ার জন্য এটা ওজনওয়ালা হবে কিন্তু আপনার অন্তর একদিকে জিকির আরেক দিকে জিকির করতেছেন অন্তর আরেক দিকে দুনিয়ার বিভিন্ন পরিশানির মধ্যে অন্তর আচ্ছন্ন হয়ে রয়েছে বুঝতে হবে আপনার জিকির দুনিয়ার পেরিসানির থেকে আপনাকে বাঁচাইতে পারতেছে না কেয়ামতের ময়দানে এমন বিভিশেকাময় অবস্থা যেখানে সবাই ইয়ানফসি করতে থাকবে সেখানে আপনাকে কিভাবে এই জিকির বাঁচাবে যেই জিকির দুনিয়ার পেরিশানির থেকে আপনাকে বাইর করতে পারতেছে না যেই নামাজ দুনিয়ার পেরিশানির থেকে আপনাকে বাহির করতে পারতেছে না সেই নামাজ কেয়ামতের পেরিসারির থেকে কিভাবে উদ্ধার করবে আপনাকে সেই জিকিরা আপনাকে কেয়ামতের অত কঠিন সময়ে যখন আল্লাহ কহার আকার ধারণ করবে সেই সময় আপনাকে কিভাবে বাঁচাবে বলে সুতরাং আমাদের কাইফিয়াতকে ঠিক করা লাগবে অন্তরের অবস্থানকে পরিবর্তন করা লাগবে অন্তরের অবস্থান পরিবর্তন করার জন্য সোহবাতের বিকল্প কোনো আমল নাই এবং হক আদায় করতে হবে আপনাকে আপনি যখন বয়ানে বসবেন আল্লাহ আল্লাালাদের সৌহাতে আসবেন আপনার নজর আপনার দিল আপনার অন্তর আল্লাহমুখী থাকতে হবে এবং সোহবতের হক আদায় করে সৌহবত অর্জন করবেন কি বলতেছে শুনি কিছু আমল করার নিয়ে তো শুনি আমার অন্তরকে পরিষ্কার করতে হবে আমাকে আল্লাহর কাছে পরিষ্কার অন্তর নিয়ে যেতে হবে বন্ধুরা আমার আমার হজরতওয়ালার কিতাব উর্দুতে লেখা এই কিতাব আপনারা বুঝবেন না অনেকে উদ্যোগ করতে পারেন না যাই হোক এই কিতাবের মধ্য থেকে কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব আমার হজরতাল্লাহ করাচি হজরত মালানা আরব বিল্লা হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বারাল্লা মারকাদৌ বলতেন সময় এই কিতাবের মধ্যে উনি এই আলোচনা করেছেন যে আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি এর মধ্যে রহস্য কি কারণে লফজে আল্লাহ এই আল্লাহ শব্দটা আল্লাহ তার নিজের জন্য ইসমে জাত হিসেবে ব্যবহার করেছে তো এখানে একটা রহস্য আছে রহস্যটা যেমন আমরা যখন আমাদের পিতাকে আব্বা বলে ডাক দিই মনের মধ্যে শান্তি পাই আমাদের মাকে মাতাকে মা বলে ডাক দিই আম্মা বলে ডাক দিই আম্মা জান বলে ডাক দিই তখন আমরা মনের মধ্যে শান্তি পাই কিছু কিছু শব্দ আছে যেটা অন্তরের সাথে যোগ সংযোগ থাকে যে শব্দ চায়নের মধ্যে অন্তর টানে না ভালোবাসার উদ্রেক হয় না সে শব্দ দ্বারা মানুষের ক্ষতি ছাড়া উপকার হয় না পাক আসমান জমিনের খালেক এবং মালেক পাক আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত দান করছেন সমস্ত নিয়ামতের মধ্যে বিশেষ নিয়ামত উনি ওনার নাম হিসেবে আল্লাহ রাখছেন আল্লাহ শুরুতে আলিফ আছে আলিফের ব্যাখ্যা হচ্ছে আয়তাল কুরসি তারপরে লাম আছে এটার ব্যাখ্যাও আয়তাল কুরসি তারপরে লাহু আছে এটার ব্যাখ্যাও আয়তাল কুরসি তারপরে হু আছে এটার ব্যাখ্যাও আয়তাল কুর্সি আলিফ দ্বারা আল্লাহ বুঝাইতেছেন আল্লাহু আল কাইম আলিফ দ্বারা আল্লাহ লাহ আল্লাহ কেমন যে তিনি সারা কোনো মাবুত নাই এবং তিনি কেমন হুয়াল হাইল কাই তিনি চিরঞ্জিত এবং চিরস্থায়ী এরপরে আছে কোথায় আলিফের পরে লা তো লা খুজু সিনা তু লা থেকে আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে এমন এক জাত তার কখনো ঘুম আসে না নিদ্রাও আসে না নিদ্র আসে না ঘুমের তন্দ্র আসেনা উনি তন্দ্রাচ্ছন্ন হন না লা তা খুজু সিনাতো না এরপরে কি আসছে লা এর পরে লাহু লাহু মাফি সমাওয়া আসমান জমিনে যা কিছু আছে সব একমাত্র কার আল্লাহ এরপরে কি হু আছে হু হুল্লাহুল্ লাজি লা লাহা ইল্লাহু ভূ শব্দ দ্বারা আল্লাহ পাক বলতেছে আমি ছাড়া এই পৃথিবীতে আর কোনো মাহবুধ নাই ও আল্লাহ উল্লাজি আল্লাহ হচ্ছে এমন এক জাত তিনি ছাড়া কেউ নাই সেই সে আসমানেও সে জমিনেও সে ডাইনেও সে বামে ওসে উপরেও সে নিচেও সে ভিতরেও সে বাইরেও ওসে সব জায়গায় আল্লাহ আল্লাহকে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো নির্দিষ্ট জিনিসের সাথে কয়েদ করা সীমাবদ্ধ করা যাবে না আল্লাহ সব জায়গায় আছে আমরা কাবা শরীফের ভিতরে যখন নামাজ পড়ি সব দিকে নামাজ পড়লে নামাজ হবে বাইতুল্লাহ যখন তপ হয় চারিদিকে তপ হয় চারিদিকে নামাজ হয় তার মানে আল্লাহ চারিদিকে আসেন আর বাইতুল্লাহর ভিতরে যদি আমরা নামাজ পড়ি বাইতুল্লাহর ভিতরে কেউ যদি পূর্ব দিকে নামাজ পড়ে তার নামাজ হবে কেউ যদি পশ্চিম দিকে নামাজ পড়ে তার নামাজ হবে কেউ যদি উত্তর দিকে নামাজ পড়ে তার নামাজ হবে কেউ দক্ষিণ দিকে নামাজ পড়লে তার নামাজ হবে কারণ আল্লাহ সব জায়গায় আসে চতুর্শে লিল্লাইলমা শ্রীকলমা মাগরিব মাসিক ওনার মাগরিব উনার পূর্ব পশ্চিম পশ্চিমা তুমি যেদিকেই আল্লাহর নিদর্শন দেখতে পাবে সুতরাং আমরা জানতে পারলাম আল্লাহ কেন তার নামের মধ্যে এসমে আল্লাহ শব্দ রাখছেন রহস্য চায়তাল কুরসি এই জন্যে আমাদের বুজুর্গরা সবাই বলে এসমে আজম হলো আল্লাহ এসমে আজম কি এটা সবচেয়ে বড় এসমা আজম কিন্তু আমরা এই আল্লাহ শব্দ যে ডাকি আল্লাহকে আল্লাহ বলে ডাকি অনেক সময় এই ডাকার দ্বারা আমরা তেমন কোনো ফায়দা অনুভব করি না কোনো উপকার আমরা পাই না এর মূল কারণ হচ্ছে আমাদের কলবের মধ্যে আল্লাহ শব্দ বসানো লাগবে অন্তরের ভিতরে যখন আমরা আমাদের পিতা জানা পিতামহকে ডাক দিই আব্বা বলে কিন্তু এই ডাকটা অন্তর থেকে হয় বাপের সাথে সাথে জবাব দেয় আম্মাকে যখন অন্তর থেকে আম্মা বলে ডাক দিই অন্তর ডাকটা থেকে হয় অন্তর থেকে হয় কিন্তু আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেই তখন এই অনেকের ডাক অন্তর থেকে হয় না এই জন্যে আল্লাহকে যখন ডাক দিব অন্তর থেকে ডাক দিব কাই ফিয়াত নিজের অবস্থা যেন এমন হয় অনেক মহাব্বত অনেক গভীর অনেক ভালোবাসার জায়গা থেকে তাকে ডাক দিতে হয় তখন আপনি এটার স্বাদ পাবেন এবং তখন আল্লাহ পাক কথা শুনবেন এবং জবাবও দিবেন এবং আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মধ্যে এত মজা এত মজা এত স্বাদ যে আপনি পৃথিবীর কোন জিনিসের মধ্যে এত স্বাদ পাবেন না এত স্বাদ আপনি পাবেন না বান্দা যাতে সহজেই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে এই জন্য উনি ওনার নাম এসমে আল্লাহ শব্দ রেখেছেন কানুন এবং জপ্তা আসমান জমিনের সমস্ত নিয়ম কানুন সম্পর্ক যা কিছু আছে সব কিছুর মধ্যে আল্লাহ পাক তার সত্তাগতভাবে তার জাতগতভাবে তার কুদরতগতভাবে বিদ্যমান রয়েছে সব জায়গায় তার কুদরত চলতেছে সুতরাং আমরা যদি আল্লাহকে বাদ দিয়ে কানুন বানাই কোনো সম্পর্ক তৈরি করতে যাই তখন ওই সম্পর্ক এবং ওই কানুন আধরা থাকবে দোয়া এবং জিকির দোয়া এবং জিকির এই দুটার মধ্যে একটা ফিকির থাকতে হবে সেই ফিকির হচ্ছে আমি কার কাছে দোয়া করতেছি জিকির কার জন্যে করতেছি এই ফিকিরটা আমার সর্বদা থাকতে হবে এবং এটা অন্তর থেকে থাকতে হবে এবং আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে চান তো সেক্ষেত্রেও আল্লাহ শব্দ বিকল্প কোনো কিছু নাই আপনি যত বেশি আল্লাহকে মন দিয়ে ডাকবেন মন দিয়ে সম আল্লাহকে নিয়ে চিন্তা করবেন তত বেশি আল্লাহ পাক আপনার উন্নতি এবং তরক্কি দুনিয়া এবং আখিরাত উভয় জায়গা নিয়ে আল্লাহ পাক করে দিবেন পাক কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ বলতেছেন আসমান জমিনের মধ্যে যা কিছু দেখা যায় সব কিছুর রিজিক একমাত্র আল্লাহ পাক বন্টন করে থাকেন সব কিছুর রিজিক একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যা কি খুশি তাকে রিজিক দেন সকলের রিজিক আল্লাহ পাক নিজেই বন্টন করে থাকেন সকলের রিজিক কে বন্টন করেন আল্লাহ বন্টন করেন এখন এখানে ইল্লা শব্দ আছে অমা ও আম আম আ মিন দাভ বাতিম আরবি ইল্লা আল্লাহি রিজ উহার মধ্যে ইল্লা শব্দ আসছে কি শব্দ আসছে ইল্লা শব্দ ইল্লা এটা আরবি নিয়ম অনুযায়ী লুজুম এবং উজুমকে বুজায় লুজুম মানে কোনো জিনিস জরুরি উজুব মানে এটা তার জন্য দেওয়াও অজীব এমন একটা বিষয় বুঝায় কিন্তু বান্দার ক্ষেত্রে এই লুজুম এবং উজুব দুইটাই এহসানি এবং তাফসিলি এহসানি এবং তাফসিলি কি আল্লাহ বান্দার উপরে রিজিক যে দেন এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য এহসান এবং তাফসিলি কি রিজিক শুধু দিয়েই রাখেন না আল্লাহ রিজিক দিয়ে দিল বাস তুমি খাও এরকম না রিজিক কোথায় কতটুকু কিভাবে খাবেন সেটাও নির্ধারণ কে করেন আল্লাহ করেন নিজিক তাফসিলি নির্ধারণ করেন অর্থাৎ আপনার যাতে কোনো সমস্যা না হয় সব দিক দিয়ে পাক খেয়াল করেন এটা বান্দার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে এহসান এই জন্য পাক বলছেন তোমরা আমার কাছে দোয়া করবা কিভাবে এখানে একটা বিষয় আপনাদের জন্য খেয়াল করেন পাক বান্দাকে শেখায় তোমরা আমার কাছে কিভাবে চাইবা আল্লাহ পাক বলেন রব্বানা লা তুজিক কুলুবানা বা দায়ীতানা ওহাবে আনা মিল্লাদুন কা রহমা ইল্না কান্তালো হাব আল্লাহ বাকবান্দাকে দোয়া করা শিখাচ্ছে আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে ডাকো রব্বানা হে আমাদের প্রতিবাদী লা তুজিক কুলুবানা আমাদের অন্তরকে বক্রতা বক্রতা বৃদ্ধি করে দিও না অন্তরের মধ্যে বক্রতা যেন না থাকে লা তুজিক তুজিক মানে অন্তর যেন তেড়ার না হয়ে যায় অন্তর যেন বক্র না হয়ে যায় কুলুবানা আমাদের অন্তর যেন আপনার থেকে দূরে সরে না যায় লা তুজি যখন আপনি আমাদেরকে হেদায় দান করেছেন তখন আপনি আমাদের অন্তরকে বক্র করবেন না ওয়াহলানা আপনি আমাদেরকে দান করেন মিল্লাদুন রহমা আপনার পক্ষ থেকে বিশেষ রহমত কারণ ইন্না কান্তাল হাব আপনি সারা দাতা এই পৃথিবীতে আসমান জমিনের মধ্যে কেউ নাই তো এখানে আল্লাহ পাক কেন বললেন যে তুমি আমাকে বলো রব্বানা বলে ডাকো হ্যাঁ আমাদের প্রতিপালক তার মানে যখনই আমি আল্লাহকে রব্বানা বলতেছি তখন একমাত্র আল্লাহ পাককেই প্রতিপালক হিসেবে মানতেছি আর সমস্ত কিছুকে নফি করে দিচ্ছি আর কেউ আমার প্রতিপালক নাই তুমি সারা আমার আর কেউ নাই একমাত্র প্রতিপালক আপনি লা তুজিক বানা তুজিক তুজিক মানে বক্র করে দিও না তার মানে এর অপোজিট একটা বিষয় আছে সেটা হলো আশি আজ দা দিহা প্রত্যেকটা জিনিস তার বিপরীত মেরু দেখে চেনা যায় বিপরীত মেরু যদি না থাকে চেনা যায় না স্বামী আর স্ত্রী দুইটা ভাগ হয়েছে বিপরীত মেরুর কারণে কারণ যখন স্ত্রী আছে তো স্বামী বোঝা যাচ্ছে স্বামী আছে তো স্ত্রী বোঝা যাচ্ছে ছেলে আছে তো মেয়ে বোঝা যাচ্ছে মেয়ে আছে তো ছেলে বোঝা যাচ্ছে যদি আল্লাপাক পৃথিবীতে মেয়ে সৃষ্টি না করতেন তো ছেলে ছেলেই থাকতো তাহলে পৃথিবীতে মেয়ে বলতে কোনো শব্দ আছে এটা আমরা জানতাম না এখনো এই পৃথিবীতে আল্লাহ পাকের মহা সৃষ্টির মধ্যে অনেক সৃষ্টি আছে যার খবর আমাদের কাছে নাই তার নামও আমাদের জানা নেই এই যে ড্রাগন ফল এক সময় আমরা ড্রাগন ফল সম্পর্কে জানতাম না এই যে ফল আছে। কথা সত্যি কি না কিন্তু কিন্তু যখন ড্রাগন ফল আসলো তখন আমরা জানতে পারলাম এরকম হাজারো ফল আছে ফুল আছে পশু আছে পাখি আছে সমুদ্রের নিচে বহুত রহস্যময় জগৎ আছে যেগুলো আমাদের জানা নেই যখন আমাদের সামনে কোনো কিছু উপস্থিত হয় তখন আমরা জানার প্রয়াস করি আর তখন আমরা জানতে পারি চেষ্টা করার মাধ্যমে বন্ধুরা আমার দিন আসে বিধায় আমরা রাতকে জানতে পারছি রাত আসে বিদায় দিন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা তৈরি হয়েছে যদি রাত দিন না থাকতো তাহলে আমরা কিছুই বুঝতাম না মেঘ মালা তৈরি হয়েছে বিদায় বৃষ্টি বোঝা যায় বৃষ্টি হয় বিদায় মেঘ সম্পর্কে আমাদের ধারণা হয়েছে আকাশে চন্দ্র আসে সূর্য আসে তো সূর্য আসে বিদায় চন্দ্রর মূল্য আছে চন্দ্র আসে বিদায় সূর্যের মূল্য আসে চন্দ্র সুন্দর কেন হয়েছে তারকা রাজির কারণে অসংখ্য তারকা এসে চন্ড সূর্যকে সৌন্দর্যকে আরও বাড়াইছে তো এই যে বিষয়গুলো আমাদের কাছে কখন তৈরি হয় যখন কোনো জিনিস সম্মুখীন আমরা হই অপরিচিত জিনিসকে আমরা চেনার জন্য পরিচিত হই তখন আমাদের অনেক কিছু জানাশোনা হয় যদি আমাদের সামনে না আসে আমরা জানতে পারি না তাই আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা যদি তোমরা আমাকে চিনতে চাও জানতে চাও বুঝতে চাও যদি তোমরা আমার সম্পর্কে ব্যাপক ধারণা জ্ঞান অর্জন করতে চাও তাহলে আমার কাছে দোয়া করো আমার কাছে রহমত বিখ্যাত চাও যেইভাবে আমি বান্দাকে দান করি সেইভাবে তুমি আমার কাছে চাও আমার কাছে চাইলে আমি তোমাকে জ্ঞান দান করব আমি তোমাকে বহু শক্তি দান করব তখন তুমি অনেক অপরিচিত জিনিস অনেক না জানা জিনিস জানতে পারবা আমার সম্পর্কে তুমি জানতে পারবা এই জন্যে আল্লাহর অলিরাম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতেন বেশি বেশি আল্লাহর কাছে চাইতেন সবচেয়ে বড় যে জিনিস আল্লাহর কাছে চাইতেন সেই জিনিসটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ পাকের রহমত চাইতেন আল্লাহর কাছে আল্লাহর দান চাইতেন আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসা চাইতেন আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের নিয়ামত চাইতে থাকতেন বন্ধুরা আমার আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে ডাকো কিভাবে ডাকবা প্রতিপালক হিসেবে ডাকবা যে আমি একমাত্র প্রতিপালক তোমার আর কোনো প্রতিপালক নাই আমাকে যখন প্রতিপালক বলে ডাকবা তখন তুমি আমার কাছে প্রথম যে জিনিসটা চাইবা সেটা হলো তোমার অন্তরে যেন বক্রতা তৈরি না হয় বক্রতা কাকে বলে যে তোমার অন্তরে যেন শয়তান বাধা না বাঁধে তোমার অন্তরে যেন দুনিয়ার মহব্বত বাধে না বাঁধে তোমার অন্তরে যেন দুনিয়ার লোভ হিংসা অহংকার এইগুলো যেন তোমার অন্তরের মধ্যে বসবাস না করে আমি আল্লাহর নূর তোমার অন্তরের মধ্যে বসবাস করে আমি আল্লাহর মহব্বত তোমার অন্তরের মধ্যে বসবাস করে তো অপোজিট বিষয় দিয়ে পজিটিভ জিনিস বোঝা যায় প্রত্যেকটা জিনিসের পুলিঙ্গ লিঙ্গ আছে প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ আছে বক্রতার পজিটিভ কি বক্রতা যদি নেগেটিভ হয় এটার পজিটিভ কি এটার ইস্তেকামাত পাকের ভালোবাসার মহব্বত এমন ভাবে গভীর হয়ে গেছে যে পুরা পৃথিবী মিলে তোমাকে আল্লাহ থেকে সরাইতে পারবে না আর যদি আল্লাহ পাকের রহমত না হয় তাহলে তোমার অন্তর তেড়া হয়ে যাবে শয়তানের শয়তান তোমার বন্ধু হবে আর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আসে এস্তেকামাত তরি হয় তা আল্লাহ ওয়ালারা তোমার বন্ধু হবে আল্লাহর প্রিয় বান্দারা তোমার বন্ধু হবে আল্লাহর প্রিয় বান্দারা যেখানে থাকে তোমার মাসকান তোমার মাসনাদ তোমার স্থান তোমার মাকাম তোমার মর্তবা সেই জায়গায় হবে মেরে জি কা সাহারা میرے زندگی کی حاصل میرے جیست کا سہارا میرے زندگی کی حاصل میرے جیست کا سہارا تیرے عاشقوں میں جینا تیرے عاشقوں میں مرنا تیرے عاشقوں میں جینا তো বন্ধুরা আমার এখানে কি বিষয় বোঝানো হয়েছে যে আমার জীবনের হাসেল এবং জীবনের উদ্দেশ্য কি তোমার বন্ধুদের সাথে বসা তোমার বন্ধুদের সাথে চলাফেরা জীবন মারণ যদি আল্লাহর বন্ধুদের সাথে হয় আল্লাহ সাথে হয় তার জিন্দগিও আল্লাহ সাথে কাটলো তার মৃত্যু আল্লাহ ওলাদের সাথে হলো সে তো সুজা আল্লাহ জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার এই জন্যে যদি কোনো চাহাত আপনার ভিতরে থাকে যদি কোনো ইচ্ছা আপনার ভিতরে থাকে ইচ্ছা জাগ্রত করুন আল্লাহ ওলাদের সাথে নিজের জীবনকে কাটানো নিয়ত করুন নন্দুরা আমার আল্লাহ পাক বললেন যে তোমরা আমার কাছে চাও কিভাবে আল্লাহ পাক বললেন না তু বানা বাদাই দাই দাই তানা ও হাবলানা তুমি আমাদেরকে দান করো কেন আমরা দান চাইবো দান কেন চাইব আমরা আমল করব আমলের প্রতিবাদ আল্লাহ দিবেন আমল ভালো করলে জান্নাত দিবেন আল্লাহ আমল খারাপ করলে জাহান্নাম দিবেন হিসাবে তো এটাই আসে কিন্তু আল্লাহ কেন বললেন যে তোমরা আমার কাছে চাও আল্লাহ আমরা ফকির আপনি হচ্ছেন ধনী আপনি মেহরবানি করে আপনি আমাদের উপরে দান করেন কি করেন দান করেন আমাদের কাছে কিছু নাই আপনি ধনী আপনি আমাদের উপরে দান করেন আপনি দান করলে পাবো পাবো না আপনি দান করলে জান্নাতে যাইতে পারবো নাহলে যাইতে পারবো না কারণ কি কারণ আপনি পাঁচ বছর ইবাদত করছেন হিসাবে আপনারে পাঁচ বছর জান্নাত দিব কয় বছর দশ বছর ইবাদত করছেন হিসাবে আপনি কয় বছর জান্নাত পাইতে পারেন দশ বছর এরপরে তো আপনি জাহান্নামে নামে যাবেন আপনি দশ বছর ইবাদত করছেন যদি ইনসাফ হয় ন্যায় বিচার হয় আপনি যেই কয় বছর ইবাদত করবেন আমি আল্লাহ সেই কয় বছর আপনাকে জান্নাত দিব যদি আপনি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চান তাহলে জান্নাতে যাবেন কত কত দিনের জন্য যতদিন আপনি ইবাদত করেছেন আমল করেছেন দিনের জন্য আপনি জান্নাত পাবেন যতদিন আপনি আমল করেন নাই ইবাদত করেন নাই তত দিনের জন্য আপনি জান্নাত পেতে পারেন না পাক বলেন তোমরা কেন আমার কাছে ডান চাইবা কারণ তোমাদের জীবনের হায়াত দিয়েছি সংক্ষিপ্ত ষাট থেকে সত্তর বছর ইবাদত করবা অনাদি অনন্ত কাল ঠিকানা তোমাদের জন্য হয়ে যাবে তোমরা ইবাদত করবা থেকে বছর আর আমি ঘোষণা করেছি তোমাকে জান্নাত দিব অনাদি অনন্ত অনন্তকালের জন্য যেখানে শুরু হবে শেষ নাই তাহলে ষাট থেকে সত্তর বছরের বিনিময়ে তুমি জান্নাত পাইতোসো যেখানে মৃত্যুকে মৃত্যু দেওয়া হবে মৃত্যু থাকবে না মৃত্যু বলতে কোন জিনিস থাকবে না অনাদি অনন্তকাল জান্নাত শুরু আছে শেষ নাই সেই অনন্তকাল ধরে তুমি জান্নাত চাও মাত্র ষাট থেকে সত্তর ইবাদতের বিনিময় এটা সাবের কথা না কারণ তুমি ষাট বছর সত্তর বছর ইবাদত করছো জান্নাত ষাট থেকে সত্তর বছরের জন্য পাবা আমরা যে পরিমাণ বিল পে করি হোটেলে সেই কয়দিনই থাকা যায় ফাইভ স্টার হোটেলে দশ দিনের জন্যে বিল পে করলে দশ দিন রাখে না এগারো দিন রাখে তো জান্নাতের বিল আপনি পে করবেন দ ষাট থেকে সত্তর বছরের জন্য আপনি অনাদিল কাল পর্যন্ত জান্নাতে থাকতে পারেন না কিন্তু আপনি চান আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে অনাদিন অনন্ত কাল যেখানে মৃত্যু হবে না বাস বান্দা সুখেই সুখে থাকতে থাকবে যা চাইবে তাই পাবে লাহ মাতা সাউনা সে যা চাবে বান্দাকে আল্লাহ বান্দাকে তাই দান করবে এটা বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে দান ফকিরের প্রতি বা আল্লাহ পাকের আল্লাপের ফকিরের প্রতি আল্লাহ পাকের একসান আমরা ভিক্ষু এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবা হাবলানা আল্লাহ আমাদের আমল দ্বারা অনন্তকাল জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা না কথা ঠিক কিনা আমরা ষাট থেকে সত্তর বছর আমল করেছি কেউ দশ বছর কেউ পাঁচ বছর আমল করেছেন কিন্তু আপনি আল্লাহ আপনার কাছে অনন্তকালের জান্নাত চাই এর বিনিময়ে এর বিনিময়ে অনন্তকালের জান্নাত হতে পারে না আপনি যদি দান করেন আপনি যদি ভিক্ষা দেন আপনি যদি অহসান করেন তবেই আমি জান্নাতে যাইতে পারবো নতুবা পারবো না কথা বুঝতে পারছেন প্যাসটা কোন জায়গায় নতুবা অনন্তকালের জান্নাত আমি পেতে পারি না যোগ্যতা আমার ইবাদতের মধ্যে নাই ইবাদত করছি কয়দিন জান্নাত দিবে অনন্তকাল ওই পরিমাণে তো আমার কিছুই না এই জন্য আল্লাহর যত ইবাদত করতেন ইবাদতের সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন নবীরাও আল্লাহর কাছে কান্নাকাটি করতেন সাহাবিরাও আল্লাহর কাছে কান্নাকাটি করতেন আলাইম আসসালাম রাজি আল্লাহ রহমাতুল্লাহ আলাইহিম আজমাইন উনারা কান্নাকাটি এই জন্য করতেন যে আল্লাহ আমার ইবাদত আপনার আপনার मोहब्बतের সামনে কিছুই না আমার ইবাদত আপনার বিনিময়ের সামনে কিছুই না হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমি যে আমার সন্তানকে রেখে আসলাম বনবাসে অর্থাৎ আপনার হুকুম অনুযায়ী আমার স্ত্রী এবং সন্তানকে আমি যে একটা বিরান ঘরে আমি রেখে আসলাম এই যে কোরবানি করলাম আমি এই কোরবানির উপযুক্ত না আমার এই নেক আমল আপনার কাছে আপনার বিনিময়ের তুলনায় কিছুই না আল্লাহর কাছে বলতেছে আজ যদি ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাবাল মিন্না আল্লাহ আমার অনুপযুক্ত আমলকে আপনি কবুল করেন যদি আপনি কবুল করেন তবে আমার এই আমল আপনার কাছে গ্রহণ হবে আর যদি আদম আলাইহিস সালাম বলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana wa হামনা lana kunanna minal khasirin হযরত আদম আলাইহিস সালাম বলে দেখো আল্লাহ আমার আমি নিজে নিজের উপরে জুলুম করছি আপনার উপযুক্ত আপনি যেমন রব যেমন মালিক যেমন প্রতিপালক সেই প্রতিপালক হিসেবে আপনার যেমনিভাবে ইবাদত করা দরকার তেমনিভাবে করতে পারি না এই কথাটি আল্লাহ মেহরবানি করে করম করেন রহম করেন মেহরবানি করে আমার গুনা খাতাগুলোকে আপনি মাফ করে দেন কারণ আপনার মতো মাফ করে কেউ নাই আমি নিশ্চয়ই জালেমদের অন্তর্ভুক্ত হজরত আদম আলা বলতেছে আমরা হজরত আদম আলাহিহাম আমাদের পিতা আদি পিতা আদম আলাহি একটা নখের বরাবর না অথচ আদম এইভাবে আল্লাহর কাছে বলতেছে কি শেখায় যাই দেখো তুমি আমল করে অহংকারী হয়ে যায় না তুমি নামাজ পড়ে নিজেকে স্টার মনে করো না তুমি রোজা রেখে নিজেকে বহুত বড় অলির কাতারে নিজেকে দাবি করো না আজকাল তো অনেকে কার্ডের মধ্যে লেখে ভিড়ে কামে অবাক লাগে যারা কার্ডের মধ্যে ভিড়ে কামে লে আমরা বুজুর্গদের দেখছি নামের আগে নামের আগে আহাকার লেখছে নাচিজ লেখছে আমি কিছুই না আমি কিছুই না আমার আমল দ্বারা কিছু হবে না আমার জিকির দ্বারা কিছু হবে না আমার নামাজ দ্বারা কিছু হবে না যতক্ষণ পর্যন্ত মওলায় রা আমিন আমার নামাজকে কবুল না করবেন এটা কেমন এক মেয়েকে সাজানো হচ্ছে তার স্বামীর জন্য এখন নানি প্রশংসা করে বাবি প্রশংসা করে দেওয়ার প্রশংসা করে সুমন্ধি প্রশংসা করে ননদ প্রশংসা করে নন্দে প্রশংসা করে দাদি প্রশংসা করে চাচি প্রশংসা করে মানিতেও প্রশংসা করে কিন্তু মেয়ে কান্দে কান্দ কান্দি এই কারণে তোমাদের প্রশংসা তখনই কাজে লাগবে যদি আমার স্বামী দেখে আমাকে পছন্দ করে তা না হলে তোমরা যা সব আত্মীয় স্বজন সবাই মিলে আমার প্রশংসা করতেছো আমি যার ঘরে যাব তিনি আমার স্বামী হবেন সেই স্বামী মহাজন যদি আমাকে পছন্দ না করেন তিনি যদি আমার প্রশংসা না করেন তিনি যদি আমাকে না ভালোবাসেন তো আপনাদের সকলের মিলে প্রশংসার কোনো মূল্য আমার কাছে বন্ধুরা আমার এই জন্য আমল করতে হবে ভয়ও থাকতে হবে না জানি আমার কোনো বদ আমলের কারণে আল্লাহ আমার আমলকে ছুঁড়ে ফেলে না দেয় আমাকে ছুড়ে ফেলে না দেয় আপনি খেয়াল করেন সত্তর লক্ষ বছর তার চেয়েও বেশি শয়তান ইবাদত করছিল এক কারণে এক কথার কারণে সত্তর লক্ষ বছরের ইবাদত সাই হয়ে গেছে মাটি হয়ে গেছে সেই আল্লাহ এখনো আছে যেই আল্লাহ শয়তানকে লানত করেছে শয়তানকে দুশ্মন বানাইছে শয়তানকে জান্নার থেকে বিতাড়িত করেছেন আল্লাহর সেই মিজাজটা এখনো কিন্তু আছে সেই মিজাজটা কি আপনি এটা মনে করেন না যে সেই মিজাজ নাই মিজাজ যদি না থাকতো শয়তান রে সত্তর লক্ষ বছরের ইবাদত নষ্ট করে দিয়ে শয়তান বানাই দিলেন কে সুতরাং এমন এক কুদরতি ক্ষমতাওয়ালা মেজাজওয়ালা এমন এক মহান প্রতিপালকের সামনে আমি ইবাদত করতেছি কত ভুল টুটি আমাদের হইতেছে যে কোনো সময় আমার একটা ভুল ধরলেই তো আমি শেষ সুতরাং আমি যখন চাইব কিভাবে চাইব আমি ফকির হয়ে চাইবো আল্লাহকে আল্লাহ হচ্ছে প্রতিপালক প্রতিপালকের কাছে বলব ও রহমা আপনি ও হাব মানে দান করেন আমি ভিক্ষুক হয়ে আপনার কাছে আসছি কি দান করবেন রহমত দান করবেন কি রহমত আমার দুনিয়াতেও রহম্মত লাগবে দুনিয়ার সবচেয়ে বড় রহম্মত হলো আমি যেন দিনের উপরে কামাত থাকতে পারি আপনার হুকুমের উপরে কায়েম দায়েম থাকতে পারি আপনার হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতের উপরে কায়েম দায়েম থাকতে পারি এটা সবার আগে এই রহমতটা সবার আগে করেন প্রত্যেকটা সন্তান সবচেয়ে বেশি কারে চায় তার বাপ মারে চায় তারপরে বউরে চায় তারপরে অন্য তো সবার আগে বান্দা হিসেবে আমরা কারে চাবো রে চাবো তারপরে কারে চাবো আল্লাহ কে চাবো সাহেব তাহলে আমাদের রহমত মানে হলো কি দিনের উপরে ইস্তেকামাত থাকা আল্লাহ এবং আল্লাহর রসুল যেন আমার উপরে সন্তুষ্ট থাকে এই রহমতের দ্বারা ওই কথা বোঝানো হইতেছে তুমি আমার কাছে চাও কে কাজ কি চাইবা আমারে চাও তুমি আমার কাছে চাও কি চাইবা আমার হাবিবরে চাও মিল্লাদুন কার রহমা কারণ কিও হবলা না কারণ আপনি তো দাতা আপনার মতো দাতা আর এই পৃথিবীতে কেউ নাই বন্ধু আমার এই জন্য আল্লাহ তালাকে চাইতে হবে মন থেকে কোথা থেকে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহকে চাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তৌফিক দান করেন যদি আমরা আল্লাহর হইতে পারি রসুলের হইতে পারি তবে আমাদের জন্য দিন এবং দুনিয়া সহজ হবে এবার আপনাদেরকে আমি আমার একটা কবিতা লিখিত কবিতা শোনাব ইনশাল্লাহ হতে পারে এই আজকের আলোচনা এরপরে ইনশাল্লাহ হজরতের কিতাব থেকে আবার ইনশাল্লাহ আলোচনা শোনাবো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো কিছু বন্ধুরা আমার কবিতা শুনেন উর্দুতে লেখা আমার এক জিন্দগি দে দে মুঝে তে মোহত কি এক জিন্দগি দে দে মুঝে تیری محبت کی اس زندگی میں تو ہی ہوگا میری بندگی اس زندگی میں تو ہی ہوگا میری بندگی ایک زندگی دے دے مجھے تیری محبت کی تیری محبت کی اس دنیا تو ہم سے بے افا ہو گئی اس دنیا تو ہم سے بے افا ہو گئی افا کی قیمت سے دنیا بے معلوم ہو گئی وفا کی قیمت سے دنیا بے معلوم ہو گئی ایک زندگی دے دے مجھے تیری کی جیسے وفا کیا تیرے حبیب کے صحاب